कहनीटी हल रमेश और सुरेश दुई भाईर कहनी जरा चंदनपुरे थकत। रमेश सब समय किचुना किचु दुष्टुमी करते थकत और अन्यदिके सुरेश खुबी शांत एवं बुद्धिमान छेले छिलो। एई देखो सुरेश, आमी बाजी पटका निये एसेछि, एटा चुपचाप गिये आमादेर प्रतिबेशी शर्मा बाबुर बाड़ीते रेखे आसि, खूब मजा हबे। ना रमेश, एटा करा एकदम उचित हबे ना, ए थेके तार अनेक क्षति होते पारे। सुरेशेर एत बोझानो सत्त्वेओ रमेश तार कोनो कथा शुनते राजी हलो ना आर पटका जालिये शर्मा बाबुर बाड़ीते छुड़े पालिये आसे। पटका फेटे जावार कारणे शर्मा बाबुर कापड़ आर मुख पुड़े जाए। अरे शर्मा बाबू, ए कि होलो? एखन कि बोली यार गुप्ता बाबू, आपनार रमेशेर दुष्टुमिर कारणे आमार शरीरे एत बेशी गर्त करे दिएछे जे आमी बुझते पारछि ना जे श्वास कोथा थेके नेब आर पादबो कोथा थेके। कि आपनार एई अवस्था रमेश करेछे? आर नय तो कि, आपनार कि मने होलो আমি লকডাউনে বসে ছেঁড়া কাপড় পরার নতুন কোনো ফ্যাশন শুরু করেছি নাকি? আর এই যে আমার চেহারাটা কালো হয়ে গেছে, আমি কোনো মেকআপ লাগিয়েছি মনে হচ্ছে। আমায় ক্ষমা করে দিন শর্মা বাবু, আমি এক্ষুনি গিয়ে ওর খবর নিচ্ছি। গুপ্তা বাবু প্রচন্ড রেগে গিয়ে রমেশের সাথে কথা বলার জন্য রমেশের ঘরে চলে যান। এসব আমি কি শুনছি রমেশ? তুমি নাকি শর্মা বাবুর বাড়িতে পটকা ফাটিয়ে এসেছো? না বাবা, আমি তো এরকম কিছুই করিনি। তবে কি শর্মা বাবু মিথ্যা কথা বলছে নাকি? সুরেশ তুমি বলো, রমেশ শর্মা বাবুর বাড়িতে গিয়ে পটকা ফাটিয়েছিল না ফাটায়নি? রমেশ সুরেশকে মিথ্যে কথা বলার জন্য ইশারা করছিল, কিন্তু রমেশ বেচারা মিথ্যে কথা বলতে পারল না। হ্যাঁ বাবা, এই কাজটা রমেশই করেছিল। সুরেশ, তোমার ব্যাপারে নালিশ দিনের পর দিন বেড়েই চলেছে, মনে হয় তুমি এত সহজে মানবে না। যতক্ষণ না তুমি সুধরে যাও ততক্ষণ এই ঘরের বাইরে পা রাখবে না। আমি তোমার ঘরের কেবল আর ওয়াইফাই আজই বন্ধ করে দিচ্ছি। গুপ্তা বাবু রমেশের ঘর থেকে বাইরে বেরিয়ে যায় আর এদিকে রমেশ সুরেশের উপর রাগ দেখাতে থাকে। কি দরকার ছিল বাবাকে সব সত্যি কথা বলার? যদি একটু মিথ্যে কথা বলে দিতিস এমন কি হয়ে যেত? মিথ্যে কথা কখনো বলতে নেই, আর আমি তোমায় এটা করার জন্য অনেক আগেই মানা করেছিলাম। আরে ভাই, তুই আবার নিজের লিখতে শুরু করিস না কিন্তু? এখন টিভি আর ওয়াইফাই সব বন্ধ, তাহলে এখন টাইম পাস কি করে হবে? ঠিক তখনই রমেশের নজর বেডের নিচে রাখা একটা পুরনো সিন্দুকের ওপর পড়ে। আরে বাবা, দাদুর এই সিন্দুকটা কবে থেকে এখানে রেখেছে? রমেশ সিন্দুকটা ওখান থেকে বের করে আর হাতুড়ি দিয়ে ওর তালাটা ভাঙতে যায়। না রমেশ, আমাদের এটা খোলা উচিত নয়, বাবা যদি জানতে পারে তাহলে সে আবার রেগে যাবে। না খুললে বুঝবোটা কি করে, যেতে কি আছে? কে জানে, হয়তো দাদু আমাদের জন্য এতে কোনো খাজানা রেখে গেছেন। এই বলে রমেশ ওই পুরনো সিন্দুকটাকে হাতুড়ি দিয়ে খুলে দেয়, কিন্তু ওই সিন্দুকে একটা লুডো ছাড়া আর কিছুই পায় না। এই দেখ, এতে কোনো খাজানা নেই, বরং এতে একটা পুরনো লুডো আছে। আরে হ্যাঁ, চলো, ধনসম্পদ তো নয় কিন্তু খেলার জন্য তুমি কিছু তো একটা পেলে। রমেশ আর সুরেশ লুডো খেলার জন্য যখন ওটাকে ওদের সামনে রাখে তখনই ওটা থেকে একটা আওয়াজ শোনা যায়। জাদুই লুডোতে তোমাদের স্বাগত জানাই। জাদু লুডো? আমাদের কি পাগল ভেবেছো নাকি? হ্যাঁ, এটা সত্যি সত্যি একটা জাদুই লুডো গেম, যেটাতে খেলে তোমার যা ইচ্ছে তা জিতে নিতে পারবে। আচ্ছা, তো এই ব্যাপার, কিন্তু এটাকে খেলার জন্য এখানে কোনো ডাইসি নেই, সেটা ছাড়া আমাদের গুটিগুলো আগে কি করে এগোবে? এটাই তো এই জাদুই লুডোর রোমাঞ্চকর বিষয়। এই লুডো ডাইসের দ্বারায় চলে না, তোমার যে কোনো একটা ভালো অভ্যাস বা তোমার দ্বারা করা একটা ভালো কাজ বলতে হবে, যেটার দ্বারা এই গুটিগুলো আগে এগোবে। আচ্ছা চলো তাহলে খেলা শুরু করা যাক। তুমি কোন রঙের গুটি নিতে চাও রমেশ? লাল আমার লাকি কালার, আমি লাল গুটি দিয়ে খেলবো। ঠিক আছে, তাহলে আমি হলুদ গুটি নিয়ে নিচ্ছি। নিজের গুটি আগে এগোনোর জন্য তোমার দ্বারা করা একটা ভালো কাজ বলো। প্রথমে আমি বলছি, আমি সব সময় গুরুজনদের সম্মান করি। সুরেশের এই কথাটা বলার পরেই ওর গুটি এগিয়ে যেতে লাগে আর ওর সামনে এক দারুণ সুন্দর সাইকেল এসে যায়। আরে বাহ, আমি সব সময় এই রকমেরই সাইকেল চেয়েছিলাম। থ্যাংক ইউ জাদুই লুডো। চলো রমেশ, এবার তোমার পালা।
এখন আমি কি করি? আমি যদি কোনো কাজ না বলি তাহলে আমার গুটি তো এগোবে না, আর আমি কিছুই পাবো না। ঠিক তখনই রমেশের দুষ্টু মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। আমি মিথ্যে মিথ্যে যে কোনো একটা কাজ বলে দিই, এই লুডো গেমটা এত কিছু কোথায় আর বুঝবে। হ্যাঁ, এইটাই ঠিক থাকবে, আমি সবসময় মানুষের সাহায্য করি। রমেশের এই কথা বলার পরেই রমেশের একটা গুটি উধাও হয়ে যায়, আর ওর মাথা থেকে এক জোড়া শিং বেরিয়ে যায়। আরে এসব কি হচ্ছে? এসব লুডো আমার সাথে কেন করছে? এটা একটা জাদুই লুডো, এর সামনে তুমি যদি মিথ্যে কথা বলো তোমার এক একটা করে সব গুটি উধাও হয়ে যাবে, আর তুমি এর শাস্তিও পাবে। সুরেশ, এবার তোমার পালা। আমি সবসময় নিজের পড়া সময় মতো পুরো করে ফেলি। সুরেশের এ কথা বলা মাত্রই ওর গুটি এগিয়ে যায় আবার, আর ওর সামনে একটা সুন্দর ভিডিও গেম দেখা যায়। জাদুর লুডো রমেশকে ওর ভালো অভ্যাসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ও কিছুই বলতে পারে না। ওর আবার একটা গুটি উধাও হয়ে যায়, আর ওর একটা লেজ বেরিয়ে যায়। সুরেশ তো একটা ভালো অভ্যেস মেনে চলা ছেলে, এই জন্য ও আস্তে আস্তে গেমে এগিয়ে যেতে থাকে, আরও নতুন নতুন গিফট পেতে থাকে। অন্যদিকে রমেশ ওর খারাপ অভ্যেসগুলোর জন্য একটা শয়তানের মতো দেখতে লাগে, আর গেমে ওর শেষ গুটি বেঁচে থাকে। দেখেছো রমেশ, এটা তোমার দ্বারা করা কর্মের জন্য শাস্তি দেওয়া হচ্ছে। আমি তোমায় সর্বদা ভালো ব্যবহার করার জন্য বলে এসেছি, কিন্তু তুমি আমার কথা কোনোদিন শোনোনি। হ্যাঁ সুরেশ, তুমি ঠিকই বলেছো, আজ আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। এরপর থেকে আমি সব সময় ভালোভাবে ব্যবহার করব। রমেশের এই কথা বলা মাত্রই ওর শেষের গুটিটা এগিয়ে যায়, আর রমেশের মাথা থেকে শিংও উধাও হয়ে যায়। আরে এই চমৎকারটা কি করে হলো? রমেশ, প্রথমবার তুমি নিজের ভুল স্বীকার করে নিয়েছো, যেটা একটা খুবই ভালো কথা। তখনই সুরেশের মাথায় একটা বুদ্ধি এলো। রমেশ, তুমি আজ পর্যন্ত যা কিছু ভুল করেছো সেগুলো স্বীকার করে নাও, আর তুমি সেগুলো শুধরানোর জন্য দিব্যি খাও। ঠিক আছে। রমেশ জাদু লুডোর সামনে নিজের সব ভুল স্বীকার করে নিল, আর আস্তে আস্তে ওর গুটি গেমে এগিয়ে যেতে থাকলো, আর ওর মুখটাও আস্তে আস্তে আগের মতো হয়ে যেতে থাকলো। এইভাবেই রমেশ খেলা জিতে যায়, আর সম্পূর্ণভাবে ঠিকও হয়ে যায়। আরে এসব কি করে ঠিক হয়ে গেল? হ্যাঁ, কিন্তু আবার তুমি আগের মতো দুষ্টুমি যেন শুরু করে দিও না। তুমি আদর্শ ছেলে হওয়ার কথা দাও, তাহলে আমি নিজের সমস্ত গিফট তোমার সাথে ভাগ করে নেব। না না, আমি আমার শিক্ষা পেয়ে গেছি। খুব ভালো কথা। সেদিন থেকে রমেশ ও সুরেশের মতো ভালো ছেলে হয়ে গেল, আর ও এখন সব সময় সত্যি কথা বলে, বড়দের সম্মান করে, আর মানুষের সাহায্যও করে। আপনারাও এইভাবে ভালো কাজ করুন, জাদুর লুডো আপনার কাছে যখন খুশি পৌঁছতে পারে।